হ্যালো সিঙ্গাপুরবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এই ভিডিও করা হচ্ছে সিঙ্গাপুরের সর্বশেষ যে খবর তা জানানোর জন্য এবং আপনাদের কিছু প্রশ্ন জবাব দেওয়ার জন্য। আজকে 19 নভেম্বর সিঙ্গাপুরে আজকে নতুন আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে জেনেছেন যে এই 4 জন ছিল বিদেশ ফেরত। আজকে সহ সিঙ্গাপুরে এ পর্যন্ত গত 9 দিন যাবৎ যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে সবাই বিদেশ ফেরত। তারা সিঙ্গাপুর টাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর পর তাদেরকে স্টেহোম নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তারা করোনা ভাইরাসে পজিটিভ হয়েছেন, টেস্টে পারে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। গত 9 দিন যাবৎ করোনা ভাইরাসে যে স্থানীয়ভাবে এবং ডরমিটি থেকে পুরো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হচ্ছে না, এটা আমাদের সকলের জন্য একটি খুবই ভালো সংবাদ। এখন আমি আপনাদের ইনবক্সে যে প্রশ্নগুলো পেয়েছিলাম সেই প্রশ্নগুলো জমা দিব। একজনে প্রশ্ন করেছেন যে ভাইয়ের নাম মিস্টার মেহেদি হাসান ভাই, তিনি অবস্থা করেছেন যে ভাই আমার দাঁতের সমস্যা আমি কী করবো। আমি গতকালকে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি হেলথ সার্ভের নাম্বার দিয়েছি, সেখানে তাদের সাথে যোগাযোগ করলেন তাহলে হয়তো বা আপনি এসে হেল্প পেতে পারেন। এছাড়া কোনো কারণ নাই। সজিব মিয়া ভাই উনি একই কথা বলছেন যে ভাই আমার টি প্রবলেম, বেরি পেন, ঠিক আমাকে হেল্প করেন। সাপ্রে ভাই যে হেলথ সার্ভের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করুন, ওরা এইসব ব্যাপারে আপনাকে সহায়তা করে থাকবে। আরও কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি আপনাকে দেখে পড়ে শোনাচ্ছি। মিস্টার মেহেদি মাহাত ভাই বলছেন যে ভাই ফ্রি কোটা কীভাবে চেক করো একটু বলবেন। ভাই ফ্রি কোটা কীভাবে চেক করতে সেটা আমার জানানো নেই, আপনারা তো কোনো অন্য কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে জানাবে। সুমন সাইদুল ভাই কমেন্ট করেছেন ভাই এখন কি আইপি জন্য অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ অ্যাপ্লাই করা যায়, বেশিরভাগই রিজেক্ট আসে। আপনার শতকরা 2 থেকে 3 জন অথবা বা অ্যাপ্রুভাল দেয় আপনি কিছু সবগুলো দিতে পারছেন। এর কারণ হলো ওরা কিন্তু রিজেক্টে পড়া লিখে দেয় কী কারণে রিজেক্ট করা হয়েছে, সেখানে বলা যায় যে করোনা কোভিড-19 যে নিরাপদ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেই কারণেই এই রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, হাজার মধ্যে হচ্ছে প্রতিদিনই। এই কারণে অথবা সিঙ্গাপুর সরকার ঝুঁকি নিতে চাচ্ছে না, তারা কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছে না। তারা যেসব দেশগুলোতে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা নিয়ন্ত্রণ আছে এবং তারা করোনা ভাইরাস মোটামুটি যারা যে অল্প সংখ্যক ব্যক্তি আক্রান্ত আছে ওইসব দেশগুলোতে তাকে লোক ব্যক্তি আনার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করছে। তো আরও কিছু প্রশ্ন আপনাদের কাছে পেয়েছিলাম যেগুলো আমি আপনাদেরকে কোথাও রিপ্লাই করতে পারিনি, সেই কারণে আমি আপনাদেরকে প্রশ্ন এখানে ভিডিও মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আশা করি আপনারা রেজিস্টার বসতে পারবেন। মোহাম্মদ সুমন বাওয়াল রিকমেন্ড করেছেন কোম্পানি কোনো রকম সাহায্য ছাড়া কি ট্রান্সফার হতে পারবো 40 থেকে 20 দিনের ভিতর। আপনার কোম্পানি যদি হ্যাঁ পারবেন, আপনার কোম্পানি যদি আপনার জন্য পারমিট রিনিউ করার জন্য আবেদন না করে তাহলে আপনি 20 থেকে 40 দিনের ভিতরে অন্য কোম্পানিতে আইপি অ্যাপ্লাই করবে, অ্যাপ্রুভাল হলে যেতে পারবেন, এটা আপনার কোম্পানির কোনো হেল্প লাগবে না। তবে কোম্পানি যদি আপনার জন্য পারমিট রিনিউ করার জন্য আবেদন করে ফেলে তাহলে নতুন কোম্পানিতে আইপি অ্যাপ্লাই করলে সেটা রিজেক্ট আসবে, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। কারণ অনেক কোম্পানিগুলো অনেকেই যারা যাচ্ছে যে পারমিট শেষ হওয়ার 2 মাস আগেই এখন নতুন পারমিট রিনিউ করার জন্য আবেদন করে ফেলছে, এই জিনিসটা খেয়াল রাখবেন কোম্পানির দিকে তারা আবেদন করছে কি না। আরেকজন কমেন্ট করেছিলেন যে প্রশ্ন করেছেন যে ভাইয়ের নাম শিবলু মিয়া বা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কয়টা ফোন নেওয়া যাবে বলে আপনারা তো করবেন। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যে নিয়মগুলো দেখছিলাম যে আগে যে 2টা ফোন নেওয়া যাবে, বেশি ফোন নেওয়া যাবে না। তারপর আপনারা জিনিসগুলো চেক করে রেখে দেন, আমি জেনে একটা পরে আপনাদেরকে আপডেট দিব যে কয়টা ফোন নেওয়া যাবে, জিনিসটা আমি ভালো করে জেনে আপনাকে জানাবো। সুমন রয় একজন প্রশ্ন করছে যে ভাই এই লোক ট্রান্সফার করতে অনেক বেশি ভাইরা ব্যবসা করে যা আদম ব্যবসা, এই সম্পর্কে যদি সবাইকে একটু ভালো বুদ্ধি দেন তাহলে সাধারণ প্রবাসী ভাইয়েরা উপকৃত হবে, কারণ আমি আপনার লেখাগুলো অনেক করি। ওকে ধন্যবাদ ভাই মিস্টার সুমন রয় ভাই, আমরা এই ব্যাপারে অনেক ভিডিও করেছি, অনেক সচেতনামূলক ভিডিও করেছি। কারণ আমি তো সাধারণ শ্রমিক, আমি সচেতন করা ছাড়া কিছু করতে পারি না, আপনাদের অন্য কোনো হেল্প করতে পারি না। তো আমার অবস্থান দেখি আপনাদেরকে আমি সচেতন করার চেষ্টা করি, চাই না আমার বার্তাগুলো তাদের কাছে কতটুকু পৌঁছেছে। আমি বারবার বলেছি কোনো দালালের কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না, এবং অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে, অনেকে কিন্তু টাকা ফেরত পায় নাই। সো এই জন্য আমি বারবার বলেছিলাম যে আপনারা দালালের কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না, প্লিজ আপনারা সরকারের অনুমোদিত কোনো এজেন্সির কাছে যোগাযোগ করে আইপি অ্যাপ্লাই করুন। আরও প্রশ্ন আছে আমার কাছে, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো এখন জবাব দিতে পারতেছি না সমস্যা পাতার কারণে, আমার অন্য সময় আপনাদেরকে জানিয়ে দিব। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।